নমস্কার দেখছেন বলো কি জানতে চাও, আমি সায়ন আপনাদের সঙ্গে। দিনের পর দিন শহর তিলোত্তমার বুকে গাড়ির সংখ্যা বাড়ছে এবং তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে দূষণের মাত্রা। পরিবেশ দূষণ নিয়ে চিন্তার ভাঁজ বহু মানুষের মাথায়। এদিকে কেন্দ্রের তরফ থেকেও পরিবেশ দূষণের মাত্রা কমানোর জন্য পরিবেশ বান্ধব যাতায়াত ব্যবস্থার বিকল্প বেছে নিতে বলা হচ্ছে। দিল্লি এবং কলকাতার মতন শহরে বায়ু দূষণের মাত্রা দিনের পর দিন বেড়েই চলেছে। এবার রাজ্য সরকার এই পরিবেশ দূষণের মাত্রা কমানোর জন্য ই ভেহিকলকে বেছে নিতে বলছে। সেই লক্ষ্যে কলকাতা পুলিশও বেশ কয়েকটি ব্যাটারি চালিত গাড়ির অর্ডার দিয়েছে, তৈরি করতে চাইছে দৃষ্টান্ত। কিন্তু অন্যদিকে বাস, ট্যাক্সি বা প্রাইভেট কারের মতন গাড়িগুলি ব্যবহার করে পেট্রোল বা ডিজেল। অন্যদিকে যাত্রী স্বাচ্ছন্দ্যের জন্য ব্যবহৃত অটোও কিন্তু কখনো কখনো ডিজেল বা কখনো গ্যাসে চলে। এবার তার থেকে হওয়া পরিবেশ দূষণের মাত্রাও অনেকটা কমিয়ে আনতে চাইছে রাজ্য সরকার, যার জন্য গ্যাস চালিত বাস এবং গ্যাস চালিত প্রাইভেট কারের ওপর জোর দিতে বলছে রাজ্য সরকার। শুধুমাত্র তাই নয়, সেই দাম যদি বেশি হয় সেটা কমিয়ে আনার জন্য ব্যাটারি চালিত গাড়ির ওপর জোর দিচ্ছে রাজ্য সরকার। এছাড়া রাজ্যে দিনের পর দিন কর্মপ্রার্থীর সংখ্যাও কিন্তু বাড়ছে। কিন্তু কেউ যদি টোটোর মতন গাড়ি কেনে এবং বিভিন্ন রুটে চালানো শুরু করে, তা নিয়ে কিন্তু শহরের অভ্যন্তরে অটো চালকদের সঙ্গে এবং রিক্সা চালকদের সঙ্গে প্রায়ই বিবাদে জড়িয়ে পড়ছে সেই সমস্ত টোটো চালকরা। কেউ কারো নিজের বানানো পথ ছাড়বে কেন, বিষয়টা স্বাভাবিক। কিন্তু এবার এই গোটা বিষয়ের ওপর নজর পড়েছে রাজ্য সরকারের পরিবহন দপ্তরের। বেছে নেওয়া হচ্ছে বিকল্প, যাতে পরিবেশ দূষণের মাত্রাও কমে আর তার সাথে বিবাদও কম হয়। একটি বড় নিউজ পোর্টালে প্রকাশিত তথ্য অনুযায়ী ট্যাক্সির ধাঁচেই এবার মিটারে চলবে পরিবেশ বান্ধব ই অটো। পরিবহন দপ্তরের বিজ্ঞপ্তি ঘিরে সেই সম্ভাবনাই কিন্তু উজ্জ্বল হচ্ছে। ওই বিজ্ঞপ্তিতে পরিষ্কার বলা হয়েছে, নয়া বৈদ্যুতিন অটোতে কোনো রুট পারমিট লাগবে না, যেখান থেকে খুশি যাত্রী তুলতে পারবে সে। শুধুমাত্র আরটিও থেকে রেজিস্ট্রেশন করাতে হবে গাড়িটির। অর্থাৎ এখন যে সমস্ত রুটে অটো চলে সেখানেও ঢুকে পড়ার সম্ভাবনা থেকে যাচ্ছে নয়া অটোর, যাতে বাঁধতে পারে পুরনোর সঙ্গে নতুন অটোর অশান্তি। তা এড়াতেই পরিবহন দপ্তরের কর্তারা মনে করছেন, তিন চাকার এই ইজান এবার কন্ট্রাক্ট ক্যারেজ হিসেবে রাস্তায় ঘুরতে পারবে, অন্য একাধিক রাজ্যে যেভাবে চলে। মুম্বাই হোক বা দিল্লি, এই সব জায়গাতেই মিটার চালিত অটো পাওয়া যায়, যাতে রিক্সার মতনই এক জায়গা থেকে অন্য জায়গায় আরামসে যাওয়া যায়। অটোর নির্দিষ্ট একটা ভাড়া বেঁধে দেবে রাজ্য সরকার, সেক্ষেত্রে ট্যাক্সির যাত্রী কিন্তু অনেকটা কমতে পারে। মূলত মুম্বাই এবং দিল্লির মতন শহরে বেশ কয়েকটি জায়গায় রুট রয়েছে অটো চলাচলের জন্য, যেখানে অনেক যাত্রী একসাথে নিয়ে অটো একটি নির্দিষ্ট ভাড়া পার হেড নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। এছাড়া দিল্লি বা মুম্বাইয়ের মতন শহরে মিটারের অটোও পাওয়া যায়, যেখানে নির্দিষ্ট কোনো ভাড়া কিন্তু আগে থেকে নির্ধারিত নেই পার হেড হিসেবে, বরঞ্চ মিটার একটা নির্দিষ্ট রয়েছে 21 টাকা বা কোথাও কোথাও 23 টাকা। সেই ক্ষেত্রে আমি যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে চাই, তাহলে মিটার অন করে দেওয়া হবে এবং আমার যেতে যতটা সময় লাগবে এবং যতটা দূরত্ব আমি যাব তার বেসিসে আমি সেই রেটটা তাকে দেব। এটা অনেকটা ট্যাক্সির মতন। এবার সেই ব্যবস্থার খোঁজ করা হচ্ছিল বহুদিন, কলকাতায় কবে আসবে সেই রকম পরিষেবা। মূলত যারা প্রবাসী তারা যখন কলকাতা শহরে আসে তখন বিভ্রান্তির সৃষ্টি হয়। এমন অনেক রুট রয়েছে যেখানে রাত 9টা বাজলেই অটো পাওয়া যায় না, তৈরি হয় লম্বা একটা লাইন। কিন্তু এই ই অটোর মতন ব্যবস্থা যদি সব জায়গায় থাকে, তাহলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য সেই লাইনেও দাঁড়াতে হবে না, আর অটোর জন্য বহুক্ষণ অপেক্ষাও করতে হবে না। বরঞ্চ রিক্সার মতনই নিজের ব্যক্তিগত অটো নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যাবে এবং দিয়ে দেওয়া হবে মিটারে যে বিলটা উঠবে সেই ভাড়াটা। পরিবহন দপ্তরের তরফে জানানো হয়েছে, বৈদ্যুতিন যানে মানুষের উৎসাহ বাড়াতে সরকারের তরফে নানান ছাড় দেওয়া হচ্ছে, এটাও তারই অঙ্গ। এ বিষয়ে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়। তবে যে রুটগুলোয় এখন অটো চলে সেখানে এই ই অটো চালানো যাবে না বলে সরকারি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ কলকাতা এবং জেলায় থাকা অটো রুটে নতুন ই গাড়ি ঢোকানো যাবে না। কিন্তু সে তো গেল বিজ্ঞপ্তির কথা। পরিবহন দপ্তরের কর্তারা বলছেন, নয়া নীতিতে বৈদ্যুতিন অটো নামালে পুরনো অটোর সঙ্গে বিবাদ অবশ্যম্ভাবী, কারণ নব্যদের রুটের ঠিক থাকবে না, যে কোনো রুটে ঢুকে পড়বে তাতেই বাঁধবে অশান্তি। এই ঝামেলা একমাত্র এড়ানো যেতে পারে যদি ই অটো কন্ট্রাক্ট ক্যারেজ হিসেবে চলে। প্রসঙ্গত, এর আগে পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস রাস্তায় নামিয়েছে রাজ্য পরিবহন দপ্তর। এবার ই অটো নামিয়ে কলকাতা শহর রাজ্যের বিভিন্ন শহরতলি এলাকায় দূষণ কমাতে তৎপর রাজ্য সরকার। বিগত দিনে অটো থেকে দূষণ ছড়ানোর অভিযোগ উঠেছিল। ই অটো রাস্তায় নামলে তা অনেকটাই কমবে বলে মনে করছে
পরিবহন দপ্তর। এদিকে এই নতুন সুবিধার জন্য অপেক্ষায় প্রহর গুনছে রাজ্যবাসী। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো তা আমাদেরকে কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অল বাটন প্রেস করতে ভুলবেন না, যাতে ভিডিও আপলোড হলে আপনার কাছে খবর যায়।